السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي Allahumma salli ala sayyidina
প্রতি আল্লাহর নামে একটু জিকির করি, সকলে বলি আল্লাহ 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 সবার জবান থেকে আল্লাহর নাম আসতে হবে, কোন জবান যেন খালি না থাকে। আল্লাহ 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 الصديق رضي الله تعالى عنه أنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال لما تفضل نبي صلى الله عليه وسلم أفي رواية لما حضر نبي صلى الله عليه وسلم من مكة إلى المدينة المنورة وقام في قبلة بني سالم خطب النبي صلى الله عليه وسلم في مسجد طوبى خطبة بالغة قبل الصلاة يوم الجمعة خطب النبي صلى الله عليه وسلم خطبة بالغة فحمد الله تعالى أولا والصلاة عليه وطلب منه العلم والمغفرة ثم تمت الناس بالفوز والفلح طاعة الله والرسول وبالحرمان والخسران بعشيانهما وقال رسول الله صلى الله عليه وسلم بعد الفطرة والضلالة الناس قرب القيامة ينزل عيسى بن مريم يولد له 40 سنة وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس اتقوا إن تقل تبيج الوجه وترد ربي وترفع الدرجات رواه الترمذي According to the Old Testament, I mean Torah, the Gospel of Barnabas, chapter 3, page 188, said the Messenger to the community, when the gold people of world contaminated an amendment, my book must fill camp. Last and final messenger of Lord for clearance total crime with mission. His mission's name is Islam. Islam stems from all powerful Almighty Allah. This reason Islam is self-power. Islam is on the power. Islam is in the power. Islam is of the power. Islam is by the power. And Islam is made the power. There is no power in this world who can destroy the Islam. And leader of Islam, Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Allah Rabbul Alameen darbari, Shahi darbari, darbari ilahi ke, shukur gujar hochi,
যে মহান তাবারক তাআলা ১২ দিন ব্যাপী ৩৭তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন পোস্তগোলা বালুরবাগ ঢাকা, আল্লাহ রাব্বুল আলামিন ২৭ ডিসেম্বর বৃহস্পতিবারের এই রাত্রিতে, জুমার নামাজের এই রাত্রিতে হাজার হাজার কোরআন পাগল, নবী পাগল, ইসলাম প্রিয় তৌহিদি জনতা যারা আল্লাহর কালাম থেকে সরাসরি জীবনের পথ খুঁজে নেওয়ার জন্য আজকের কোরআনের মাহফিলে আমরা হাজির হয়েছি, আজকের আলোচিত বিষয় আল্লাহর রহমতের বেষ্টনীতে টোটাল মখলুকাত, সে আলোচনা হবে ইনশাআল্লাহ রহমতের কালাম থেকে, রহমতের কালাম থেকে, সে আল্লাহ পাকের রহমত দ্বারা তৈরিকৃত আমার এই জবান দিয়ে আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করেছি। সূরা আলাম নাশরাহ লাক ৩০ পারা থেকে একটি মক্কী সূরা এবং আর একটি মাদিনী সূরা, সূরা রহমানের কয়েকটি আয়াত প্রসঙ্গত তিরমিজি শরীফের হিজরতের বাপ থেকে একটি হাদিস পাঠ করেছি, ইহুদিদের অবস্থান থেকে একটি বাণী উচ্চারণ করেছি, বাকি কথা তফসীর আকারে হক আদায় করে আলোচনা করার জন্য সে আল্লাহ রহমত কামনা করছি যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের মরণ, যিনি সক্ষমতার মালিক তিনি কে? জবান ছেড়ে দিয়ে দুই হাত উঁচু করে বলেন তিনি কে? আল্লাহ। কলিজার ভেতর থেকে, কলবের ভেতর থেকে বলেন আল্লাহ। সেই আল্লাহর কাছে আমি দোয়া কামনা করছি, দয়া কামনা করছি, আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হক আদায় করে কথাগুলো বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করে। শোনার আব্বা জানেরা, বর্তমান দুনিয়া সমাজের মধ্যে চলতেছে শুধু দলবাজি আর চাপাবাজি, দলীয় চিন্তা এখানে বাদ দিতে হবে, আল্লাহর কালামের উপর দিয়ে চাপাবাজি করার চিন্তা এখানে বাদ দেওয়া লাগবে, কারণ কোরআন বিশ্ব মানবতার জন্য, বেনামাজি একদল আর নামাজি একদল, কোরআনের ভিতরে বেনামাজির জন্য কোনো সুখবর নাই, কিন্তু তাই বলে বেনামাজির সামনে কোরআনের বর্ণনা করা যাবে না বিষয়টি তা নয়। সোনার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম থেকে আলোচনা করতে হলে যে আল্লাহর কালাম, যে আল্লাহ দিয়েছে জবান, যে আল্লাহ দিয়েছে বোঝার ক্ষমতা, যে আল্লাহ দিয়েছে বলার ক্ষমতা, সে আল্লাহর দয়া লাগবে। জোরে বলেন কার দয়া লাগবে? আল্লাহর দয়া লাগবে, আর আপনাদের দোয়া লাগবে, এজন্য আপনাদের কাছে দোয়া পাবার আশাই, আল্লাহর কাছে দয়া পাবার প্রত্যাশাই। আজকের মাহফিলে আবারও সালাম দিচ্ছি খাসাতান সম্মানিত সভাপতি পরিচালক মণ্ডলী, আজকের মাহফিলের স্পেশাল মেহমান হাবিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের ওলামায়ে কেরাম আইম্মায়ে মুস্তাহিদিন মুহাদ্দিস মুফতি আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ উম্মতেরা পর্দার অন্তরালের সোনার মায়ের উম্মরেরা, সালাম দিচ্ছি, উত্তর চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোনার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম আমাদেরকে পাঠিয়েছেন এই কালাম থেকেই আমরা বুঝে নেব রহমতের বেষ্টনীতে আমরা কেমনে আছি আর আল্লাহ কেমনে রেখেছেন, আসলে রহমত কি আর গজব কি। রহমতের বিপরীত হলো গজব, জোরে বলেন রহমতের বিপরীত কি? গজব। রহমতটা কাকে বলে? সেই রহমতের দিকে আমরা যাচ্ছি নাকি আল্লাহর গজবের দিকে যাচ্ছি, এটা বুঝে নিলে পরেই আজকের আলোচনাটি সফল হবে। সোনার আব্বা জান, আমি আলোচনার শুরুতেই এ দুনিয়ায় সবচাইতে বড় রহমত যে সেই রহমতের নবীর কথা আমি তেলাওয়াত করেছি, যেটা আমার নবীকে আল্লাহ রহমত করেছেন সরাসরি এই সূরার মধ্যে বর্ণনা করেছেন, সূরা আলাম নাশরাহ লাকের ভিতরে, জোরে কর আল্লাহু আকবার। এই দুনিয়ায় আমার আল্লাহ যত রহমত করেছেন, যত বরকত করেছেন, যত নিয়ামত দিয়েছেন, মোটামুটি তার একটা তালিকা
আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বর্ণনা দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। এখানে দল মত সবচাইতে বড় রহমত হলো আল্লাহর কোরআন। এই কোরআন দুই ভাগে বিভক্ত, এক নম্বর হলো জীবন্ত কোরআন যিনি এলেন 40 বছর আগে, আর এক নম্বর রহমত হলো লিখিত কোরআন যে কোরআন আসলো 40 বছর পরে। এই দুইটাই আল্লাহর রহমত, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা, এখানে রহমতের কালাম থেকে রহমতের বাণী আলোচনা হবে। দলীয় চিন্তাভাবনার থেকে বাদ দেন, সবচাইতে বড় রহমতের বিষয় হলো আপনি বাংলাদেশের বুকে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, জামাত ইসলাম করেন, তবলিগ জামাত করেন, চরমোনাই করেন, আক্রোশী করেন, যে হুজুরের মুরিধান খোদার কসম, এই রহমতের কোরআন যদি আপনি না মানেন আর এই কোরআন যদি আমল না হয় তাহলে আপনি যে দলের লোকই হন না কেন আল্লাহর জান্নাতে আপনার কিসমত জুটবে না। আর যারা কোরআন মানবে সে যদি গরিব হয়, সে যদি মিসকিন হয়, সে যদি ফকির হয়, সে যদি হতদরিদ্র হয়, গায়ে যদি জামা না থাকে, পরনে যদি তার কাপড় না থাকে, সে যদি দুই বেলা না খেতে পায়, কিন্তু তার হাতে যদি তার জীবনে যদি কোরআনের আমল থাকে, এই রহমত যদি তার সাথে থাকে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে, কেউ ঠকাইতে পারবে না। এই জন্য জামাত ইসলাম যদি আল্লাহর কোরআন না মানে জান্নাতে যাইতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা। বিএনপি যদি আল্লাহর কোরআন না মানে জান্নাতে যাইতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা। আওয়ামী লীগ যদি খোদার কোরআন না মানে জান্নাতে যাইতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য এই দুনিয়ায় যারা জান্নাত টার্গেট, যে আমাকে জান্নাতে যেতে হবে, আমাকে নবীর শাফায়াত পেতে হবে, ওই মানুষগুলো যারা জান্নাতের পথের পথিক, ওরা নবীর আমল করবে, ওরা নবীকে মহব্বত করবে, ওরা কোরআন শুনবে, কোরআন আমল করবে, জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার কেউ তাকে বাধা দিতে পারবে না, জোরে বলে ঠিক কিনা। ও শোনা রাব্বাজালেরা, এই রহমতের কালাম আমরা মানবো যে কোনো সিচুয়েশন যাই হোক না কেন, দুনিয়া উল্টিয়ে গেল আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানবো না। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সোনার আব্বা জান, রহমত কি এবং গজব কি একটু তুলনা করে আলোচনা করা দরকার, জোরে বলেন ঠিক কিনা। সোনার আব্বা জান, সন্তানের জন্য বাবা মা রহমত কে দিয়েছে? ছাত্রের জন্য শিক্ষক রহমত কে দিয়েছে? মানুষের জীবনের জন্য সুস্থ জ্ঞান, সুস্থ চোখ, সুস্থ নাক, সুস্থ জিহ্বা, সুস্থ দেহ, সুস্থ হাত পা কান চোখ মুখ, মানুষের বোঝার ক্ষমতা, সুস্থ দেহ মন, এইটা কল্প অন্ত হৃদয়, শরীরের মাথার চুল থেকে পায়ের চারা পর্যন্ত, তারু পর্যন্ত, এই টোটাল শরীরের অবকাঠামো মানব জীবনের জন্য বড় রহমত, এটা জোরে বলেন কে দিয়েছে? পাখির ছানাগুলোর জন্য রহমত হইল ওই পাখির বাবা মা, সারাদিন বিচরণ করে যে সন্তানের মুখের খাওয়ার যোগায়, আল্লাহ পাক বড় রহমত করে ওই মা বাবাকে দিয়েছে মমতা, সারাদিন পরিশ্রম করে নিজে খাক বা না খাক বাচ্চার জন্য খাওয়ার নিয়ে ঘরে আসে, নিজের আপন সন্তানকে খাওয়ায়, এমনই ভাবে আমার নিজের বাচ্চার জন্য, আমার নিজের স্ত্রীর জন্য, আমার নিজের সন্তানের জন্য, স্বামীর জন্য স্ত্রী আল্লাহ রহমত, স্ত্রীর জন্য স্বামী আল্লাহ রহমত, জোরে বলেন আল্লাহু আকবার। কে দিয়েছে? সন্তানের জন্য সুস্থ বাবা মা, এটা আল্লাহর নিয়ামত, এটা বড়ই রহমতের ব্যাপার। আবার সন্তানের জন্য যেমন রহমত হলো বাবা মা, আবার বাবা মায়ের জন্য বড় নেয়ামত হলো রহমত হইল সন্তান। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা।
কথা তুমি কি লক্ষ্য করো নাই তোমার জীবনে তুমি কিছুই ছিলে না সেখান থেকে আমি তোমাকে তিন তীর করে মায়ের ভালোবাসার বাবার ভালোবাসার ফসল হিসাবে মায়ের পেটের ভিতরে কারখানায় আমার রহমত দিয়া তোমারে আস্তে আস্তে করে আমার রহমত দিয়া তোমারে বড় করেছি তুমি জানো না তোমার মায়ের পেটের ভিতরেই তোমার কিডনি তোমার শরীরের যেখানে যা লাগবে তোমার হার্ট তোমার বল তোমার হাত তোমার পা তোমার চোখ তোমার নাক তোমার কান তোমার মাথা তোমার মগজ তোমার মস্তিষ্ক এগুলো সব আমি আমার রহমত দ্বারা আমি আমার কুদরতি রহমতের হাতটা দ্বারা আস্তে আস্তে করে তোমাকে আমি তিল তিল করে বড় করেছি এত যত্ন করে তোমাকে ওই কোমল মায়ের পেটের ভিতরে এত যত্ন করে আমি বানাইলাম আহারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বাচ্চা যত বড় হয় মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার উপরে রহমত দিয়া মমতা তৈরি করি তুমি যেমন মায়ের পেটের ভিতরে আমার কুদরতি রহমত দিয়া মায়ের শরীরের রক্ত দিয়া তোমারে আস্তে আস্তে বড় করি পক্ষান্তরে তুমি যত বড় হও তত তোমার মায়ের কলিজায় আমি রহমত দেই আর ভালোবাসা তৈরি হতে থাকে ভালোবাসা তৈরি হতে থাকে মমতা বাড়তে থাকে গো বাড়তে 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 সেই মমতা এত দূর চলে যায় যখন তুমি দুনিয়ায় আমার রহমতের মর্মন্ধ দিয়া আসো পেটের ভিতরে আমি আমার রহমত দিয়া তোমার নাকে নিঃশ্বাস সরবরাহ করেছি দুনিয়ার কোন মানুষ তোমাকে অক্সিজেন দেয় নাই দুনিয়ার কোন মানুষ তোমারে খাবার দেয় নাই দুনিয়ার কোন মানুষ তোমার বড় হওয়ার আয়োজন দেয় নাই দুনিয়ার কোন মানুষ তোমাকে কোন জিনিস দেয় নাই আমি রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে যেমন নিশ্চিতভাবে তোমার খাওয়ার ব্যবস্থা করেছি সুন্দরভাবে জীবন যাপনের ব্যবস্থা করেছিলাম ওই কোমল জায়গায় ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীর ভিতরে যখন তুমি আসলে ছোট্ট একটি রাস্তা দিয়া মায়ের উদর থেকে মায়ের করে যখন তুমি আসলে তুমি ছেলে মায়ের শরীরের অংশ সেটাকে ব্লেড দিয়ে কেটে আলাদা করে মায়ের করে দেওয়া হলো মা সন্তানকে জবাই হয়ে গেলে একটা প্রাণী জবাই করে দিলে যেই পরিমাণ রক্ত চলে যায় মায়ের শরীর থেকে তার চাইতে বেশি রক্ত চলে গেল মা বড় কষ্ট করে দুনিয়ার মধ্যে তোমারে প্রসব করলো কিন্তু তোমার মুখটা দেখার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন মায়ের কলিজায় আমার রহমত দিয়া এমন একটি অনুভূতি তৈরি করে দিলাম আমার রহমত দিয়া মায়ের সকল যন্ত্রণা মা ভুলে গেল আল্লাহ রব্বুল আলামিন বলছে এইভাবে মাকে যখন মায়ের সামনে তার গর্ভস্থিত সন্তানকে আমি আনলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে মায়ের পেটের মধ্যে তিল তিল করে বড় করার জন্য আমার রহমত যেভাবে তোমাকে আকড়িয়ে আষ্টে পৃষ্টে তোমাকে সহযোগিতা করেছে দুনিয়ার মধ্যে সেই আয়োজন আমি আল্লাহ তোমার জীবনের জন্য আমি আগেই রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ মা যা খায় সেই খাদ্যের গুণাগুণ ভিটামিন গুলো তোমার শরীরে পৌঁছিয়ে আমি দিয়েছি আমার বীজ কুদরতি ক্ষমতার বলে আমি পৌঁছিয়েছি সেখানে কোনো সিটি কর্পোরেশন কাজ করে নাই সেখানে কোনো মন্ত্রণালয় কাজ করে নাই সেখানে কোনো ডিসি অফিস কাজ করে নাই সেখানে কোনো এনজিও কাজ করে নাই জোরে বলেন কে করেছে আল্লাহ বলেন আরো জোরে যা ভাবো আর যা ভাবো না যা শোনো আর যা শোনো না শোনার মতো হায়াত তোমার হবে না যা চিন্তা করেছো আর যা চিন্তা করো নাই যত নিয়ামত রয়েছে আসমানে আর জমিনে আমি এগুলো তোমার জন্য তৈরি করেছি আর একবার বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নেই কেহ নেই কল্লা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ
যা কিছু রয়েছে, যেই দূরত্বে সূর্যকে রাখলে তুমি দুনিয়ায় বসবাস করতে পারবে, আমি সেই দূরত্বে সূর্যকে রেখেছি, যেই দূরত্বে সূর্যকে রাখলে জমিন ফসল ফলিয়ে তোমার খাওয়ার জোগাড় দিতে পারবে, সেই দূরত্বে সূর্যকে আমি সেটিং করেছি। ওই সূর্যের অতি বেগুনের যেগুলো তোমার শরীরের জীবনের জন্য অসুখ সৃষ্টি করতে পারে, কষ্ট দিতে পারে, আমি রব্বুল আলামিন মাসখানে ফিল্টারের জন্য তরঙ্গ ইথার নানান স্তর ওজন স্তর বানাইয়া এই সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি এগুলোকে ব্যালেন্স করার ব্যবস্থা করেছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই পরিমাণ আলো তুমি শরীরে সহ্য করতে পারো তোমার চোখের ক্ষতি হবে না, তোমাকে সেই পরিমাণ আলোর ব্যবস্থা দেওয়া হয়। তারপরেও যদি অতিরিক্ত কোনো আলো এসে যায়, আমি রাব্বুল আলামিন এমন কায়দা করেছি তোমার মাথার অবস্থা যেন বকবক করে ফুটে না ওঠে, 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি সূর্যের তাপমাত্রাও যদি এসে যায় তারপরও তোমার মাথার অবস্থা যেন সুস্থ থাকে। এজন্য সুন্দর করে মজবুত হাড্ডি দিয়া ওইটাকে আমি সবচাইতে ভালো প্যাকেট করে দিলাম আমি আমার রহমত দ্বারা, কারণ ওইটা হলো হেড অফিস। ওটা কি অফিস? হেড অফিসটাকে ভালো করে কোনো আঘাতে কোনো কারণে কোনো ধাক্কাই কোনো সিএনজির ধাক্কাই কোনো রিক্সার ধাক্কাই যেন মাথার মগজটা ঘুরে ঘুরে না যায়। এই জন্য আদি রব্বুল আলামিন সবচাইতে মজবুত হাড্ডি খুলি বা খুলির মতো করে লোহার মতো শক্ত করে তিনটা চারটা পার্টিশন দিয়ে আমি খুব সুন্দর করে তিন চারটা পার্টিশন দিয়া মজবুত করে একটা হাড্ডি দিয়া প্যাকেট করলাম যাতে রিক্সার ঝাঁকুনিতে তোমার মগজটাও ঝাঁকি না খায়। আবার একটা খুলি যদি কোনো কারণে ফেটে যায় ওইটাকে যেন জোড়া লাগানো যায়, এই জন্য তিন চারটা পাঠ করছি, ডাইরেক্ট ঢালাই দেয় নাই। শুধু তাই নাই, সূর্যের তাপটা যেন মাথার ওই হাড্ডিটাকে মজবুত করে যদি গরম না করতে পারে উপরে সুন্দর করে একটা সকসকা চামড়া, কি সুন্দর চামড়া দিলাম, চামড়ার নিচে আবার চর্বি দিলাম, তার নিচে আবার রাবারের মতো একটা স্তর দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ছাতা যদি বানানো না শেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতর থেকেই অন্তত মাথার মগজের উপরে স্কুলের মতো একটা ছাতার ব্যবস্থা করে দিলাম। শুনে রাখবা যান, মুখের উপরে দিলাম না, ঠোঁটের উপরে দিলাম না পশমটা, হাতের উপরে তালুতে দিলাম না, মাথার উপরে ঘন করে দিলাম, কারণ হেড অফিসে যেন হিট না হয়, হেড অফিস হিট হয়ে গেলে আবার বেকায়দা হইতে পারে, হেড অফিস হিট হয়ে গেলে আবার বরকতের জায়গায় গজব হইতে পারে। এজন্য আমি রব্বুল আলামিন সুন্দর করে অবস্থা দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখটা যেন কোনো আঘাতে নষ্ট না হয়, আমি রব্বুল আলামিন চোখটাকে বসানোর জন্য আগে হাড্ডির মধ্যে সুন্দর একটা গর্ত তৈরি করলাম, এর ভেতরের সাইডে চোখের মণিটা রেটিনার দ্বারা গঠন করে দিলাম, উপর দিয়ে আবার সুন্দর করে একটা সানসেট দিয়ে দিলাম, সূর্যের তাপ যেন চোখের মণির উপরে না লাগে, এইটা হলো সানসেট, উপরে একটা সুন্দর করে ঘুরু দিয়ে দিলাম। তারপর আবার একটা অটোমেটিক সিস্টেম সুন্দর একটি চোখের পলক ফেলার জন্য চাপড়ার আবরণ দিয়ে দিলাম, যেগুলো অটোমেটিক সিস্টেমে ওঠে আর নামে, হাত দিয়ে উঠানো নামানো করা লাগে না, ওই চাপড়ার মাথার উপরেও আবার চুলের মতো পাপড়ি দিয়ে দিলাম, চোখের পাপড়ি, কোনো ধুলাবালি ছুটে এসে যেন তোমার চোখের মধ্যে না ঢুকতে পারে, আমি রাব্বুল আলামিন আমার রহমতের দরদ মাথা হাত দিয়া তোমার চোখ তোমার নাক তোমার কান তোমার
ভেতরের শরীরের বাইরে যা আছে সমস্ত গুলো সুন্দর করে হেফাজতের ব্যবস্থা রেখেছি। আহা, আমার বান্দা যেন আমার রহমতের আদরে থাকে, আমার বান্দা যেন কোনো গজবের কষ্ট না পায়। আর আল্লাহর বলেন সুবহানাল্লাহ, কার ক্ষমতা জোরে বলেন আল্লাহ, জোরে জোর হলো না এগুলোকে একই জায়গায় পাশাপাশি সুন্দর করে সেটিং করে দিলাম। আমার খাবারটা পেটের ভিতরে যাইতে হলো যে কন্ঠ খাদ্য নলি দরকার, সমস্ত গুলো এমন ভাবে ফিটিং করলাম ওখানে খাদ্য রিফাইন হবে, ওখানেই ভালো মন্দ বিচার হবে, ওখান থেকে হয় ভেতরে যাবে নইলে আউট হয়ে যাবে। আমি আমার রহমতের বেষ্টনি দিয়া রহমতের দরদ মাখা হাত দিয়া সুন্দর করে তোমাকে সাজাইলাম, তোমার মুখটা এমন করে সাজাইলাম মুখটা দেখার সঙ্গে সঙ্গে মা যেন সুমাখা, তোমার সন্তানকে এমন করে আমি বানাইলাম বাচ্চার মুখটা দেখার সঙ্গে সঙ্গে বাচ্চা যেন আদর করে বাবা মুখের সঙ্গে বানায় নেয়, ময়া মাখার ঠোঁটটা দিলাম এই ছোট্টা নাড়াওয়ার কথা বলো, কখনো বা আল্লাহকে ডাকো, কখনো বা মাকে ডাকো, কখনো বা বাবাকে ডাকো, যাকেই ডাকো না কেন কখনো বা কোরআন পড়ো, কখনো বা আল্লাহর বাণী উচ্চারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেমন ভাবে দিলে যেখানে দিলে সুন্দর হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই তোমাকে আমার রহমত দ্বারা দিলাম, সুন্দর করে আয়োজন এমন ভাবে দিলাম দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারে নাই আল্লাহ চোখটা যে জায়গায় দিয়েছে ঠিক করে দেয় নাই, কানটা যে জায়গায় দেওয়ার দরকার ছিল ঠিক দেয় নাই, কপালটা যেখানে দেওয়ার দরকার ছিল ঠিক দেয় নাই, মাথার চুল যেখানে দেওয়ার দরকার ছিল ঠিক দেয় নাই, মাথার মগজ যেখানে দেওয়ার দরকার ছিল ঠিক দেয় নাই, হাত যে জায়গায় দেওয়ার দরকার ছিল সে জায়গায় ঠিক দেয় নাই, যে জায়গায় দেওয়ার দরকার ছিল ঠিক দেয় নাই, হাত পায়ের মধ্যে যত কলকব্জা দেওয়ার দরকার ছিল এগুলো আল্লাহ ঠিকঠাক দেয় নাই, বরং এগুলো পরিবর্তন পরিবর্তন করা দরকার। আল্লাহর সমস্ত নিদর্শন আল্লাহর এগুলো রহমত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যাকে যেইভাবে যেই জিনিসটা দেওয়া দরকার তাকে সেইভাবেই সেই জিনিসটা আমি আল্লাহ দিয়েছি, এজন্য আমি হইলাম রহমান। আর একবার বলেন সুবহানাল্লাহ, হাঁস কেনে জোরদার কেনে না, হাঁসের পা আর মুরগির পা এক, এই মুরগির বাচ্চা জীবনে কোনদিন বুড়ি গঙ্গার নদীতে সাঁতার কাটবে না, এই জন্য মুরগির পাটা আমার আল্লাহ হাঁসের পায়ের মতো নৌকার বৈঠা বানায় দেয় নাই, হাল বানিয়ে দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে আমার সৃষ্টিগুলো ধরে ধরে দেখো যাকে যেমন দেওয়া দরকার সেখানে তেমন দিয়েছি, মেয়েদের চেহারা যদি পুরুষের মতো হতো, মেয়েদের শরীর যদি পুরুষের মতো হতো কখনোই পুরুষের আনন্দ হতো না, আরাম হতো না, ভালো লাগতো না, এজন্য মেয়েদেরকে আবার আল্লাহ বড় নিয়ামত করে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সোনা দানা জহরত হীরা মণি মুক্তা ফসল ক্ষেত খামার ঘোড়া যানবাহন যেটা যেখানে যা যেভাবে দরকার আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ, আমি দুনিয়ার কোন মানুষকে দায়িত্ব দেই নাই যে বিয়ে করা দরকার বউ নিজের হাতে বানাইয়া তারপর বিয়ে করো,
আল্লাহ যদি কইতো যে বিয়ে করার খুব ইচ্ছা, ও পুরুষেরা নিজে হাতে বউ বানাইয়া তারপরে ব্যবহার করো, একটা পুরুষও জীবনে বউ হইতো না। কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আবার আল্লাহ বলল, শুনে রাখবা জান্নাত, কেমনে কোন কায়দায় দিলে সৌন্দর্য হবে, পুরুষের আকর্ষণ হবে, পুরুষ আনন্দ পাবে, সুন্দর সোনার সংসার হবে। ও মিয়ার স্বামীর জন্য স্ত্রী হলো আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। আবার স্ত্রীর জন্য স্বামী হইল আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমি এত কিছু আমার নিজ ক্ষমতায় বানাইলাম, তোমার শরীরের ভেতরের যা যত মেশিন পত্র আছে, তোমার শরীরের বাইরে যত মেশিন পত্র আছে, ওই আসমানে যত গ্রহ নক্ষত্র আছে, জমিনের তলায় যত কিছু যাওয়া কিছু রয়েছে, আর সমুদ্রের তলদেশে হীরা মণি মুক্তা জহরতের পাহাড় গুলো রয়েছে, যত নিয়ামত দেখতেছ, গরু ছাগল ভেড়া পশু পাখি আর যত যা নিয়ামত তুমি দেখো, লোহা আর সোনা দানা হীরা মণি মুক্তা যত নিয়ামত যাই কিছু তুমি দেখো, তাকিয়ে দেখলে দেখতে পাবে কোথাও কোনো গরমিল নাই, আমি রব্বুল আলামিন হলাম এই রহমতের রাজত্বের মালিক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদীর, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور যত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে, এই দুনিয়ায় কোন নেতা নেত্রী, কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী, কোন নেতা, কোন দলের লিডার, কেউ তোমাকে এত নিয়ামত দেবে না গো বাবা। কত টাকার সম্পদ নিয়ে তুমি মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, আপনার কাছে হিসাব চাইলে আপনি বলুন দেখি, পৃথিবীর কোন নেতা আপনাকে কত টাকা দিয়েছে, কোন রাজা, কোন বাদশাহ, কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী, কে দিয়েছে আপনাকে এত নিয়ামত, কে দিয়েছে আপনাকে রহমত, কে দিয়েছে আপনাকে এত দয়া, কে দিয়েছে আপনাকে এত করুণা, সে আল্লাহকে বাদ দিয়ে আপনি কেন দুনিয়ার মানুষের মাঝে দাবাদাবি করেন, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা, হিসাব করেন আপনার হাতের দাম কত, যে হাতটা 70-80 বছর ধরে ব্যবহার করে কাজ করছেন, আপনাকে যদি বলা যায় যে তোমাকে 20 লক্ষ টাকা দেবো বিনিময়ে তোমার দুইটা হাত কেটে দেবো, দেবেন? তাইলে বোঝা যায় দুইটা হাতের দাম 20 লাখের বেশি। যদি কোনো 50 লাখ দেবো দুইটা হাত কেটে নেবো, দেবেন? যদি বলা যায় 50 লক্ষ দেবো দুইটা ঠ্যাং কেটে নেবো, দেবেন? যদি বলা যায় 1 কোটি টাকা দেবো তোর মাথা থেকে সবটা তুলে নেবো, নাকটা কেটে নেবো, কানটা কেটে ফেলবো, দেবেন? তাইলে এখান থেকে এইটুকুর ভিতরে যা আছে প্রত্যেকটি পার্টসের দাম কোটি কোটি টাকা, জোরে জোরে বলেন ঠিক কিনা? সোনার বাজার দুনিয়ার মধ্যে দলবাজি আর সাপা বাজি দিয়া কত জোনার পিছনে দৌড়াইবা, এই দৌড়াইয়া কোনো লাভ নেই, কারণ আসলে আপনাকে আমাকে যা দিয়েছে আসলে বাবা দিয়েছে, কে? চোখ দিয়েছে, কে? মা দিয়েছে, কে? মাথা দিয়েছে, কে? হাত দিয়েছে, কে? হাড় দিয়েছে, কে? কলিজা দিয়েছে, কে? পা দিয়েছে, কে? সব কিছু দিয়ে দিয়েছে। খেয়াল করে দেখেন আপনি যে এই জিব্বা দিয়ে সাফাবাজি করে দলবাজি করে বেড়ান, ওই জিব্বাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন না দিলে দুনিয়ায় আপনার ক্ষমতা ছিল না সাফাবাজি করা, নেতাগিরি করার সম্ভব ছিল না, জনগণের দিক ছিল না। নেতাগিরি করতে গেলে লোকে কইতো হইবা কা বোবা, কথা কইতে পারিস না সর, জনগণের ঠিক কিনা?
আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফতাইন তোকে ঠোঁট দেই নাই দুইটা তোকে চোখ দেই নাই দুইটা তোকে জিহ্বা দেই নাই একটা আমি আল্লাহ দিয়েছি জোরে বলেন কে দিয়েছে যদি বলা যায় গো লিডার ও নেতা ভালো করে শোনো কথা তোমার জিহ্বাটা কেটে নেব 1 কোটি টাকা দেব দাও সেই জিহ্বার দাম আমার আল্লাহ বিনা পয়সায় দান করেছে জোরে বলেন এটা কার রহমত দুনিয়া রহমত পাও আল্লাহর রহমত ব্যবহার করো আল্লাহর নিয়ামত ব্যবহার করো আল্লাহর নিয়ামত খাও আল্লাহর নিয়ামতের উপরে চলাফেরা করো আল্লাহর সব কিছু যা জীবনে মরণে যা কিছু আছে পায়ের চাড়া থেকে মাথার চাননি পর্যন্ত পরিবেশ পরিস্থিতি আকাশ বাতাস মন জমিন মা বাবা রাস্তা জমিন ঘাস বৃক্ষ তরুণতা যা কিছু তুমি দেখো ব্যবহার করো সমস্ত কিছু দিয়েছে আল্লাহ আর এই দুনিয়ায় তুমি দলবাজি করতে গিয়ে আল্লাহর সঙ্গে দাও পাল্লা আল্লাহ বলছে মরে নে তোকে সাইজ করবো তোর কাল্লা বলেন ঠিক কিনা আরো বলে বলেন ঠিক কিনা মুমিন আল্লাহ ছাড়া আর কাউকে মানবে না এই জন্যই যে যা কিছু আসে জীবনে মরণে সব দিয়েছে কে যেহেতু আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ জিব্বার মালিক আল্লাহ দেহের মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ অতএব সে আল্লাহ পাঠিয়েছে কোরআন সেই আল্লাহকেই আমরা মানবো আল্লাহর উপরে কেউ নাই জোরে বলেন ঠিক না প্রশ্ন করি এই দুনিয়ায় এমন একজন প্রেসিডেন্টের নাম বলেন যে আল্লাহর চাইতে বেশি ভালো বোঝে আছে আল্লাহর চাইতে বেশি ভালো পারে আল্লাহর চাইতে বেশি ভালো আইন জানে আল্লাহর চাইতে বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারে আল্লাহর চাইতে আরো সুন্দর করে সমাধান দিতে জানে আছে কোন রাজা বাদশা প্রেসিডেন্ট আমেরিকায় লন্ডনে রাশিয়ায় ভারতে বাংলাদেশে তাহলে কিসের দুঃখে কোন প্রয়োজনে কোন দারিদ্রতার কারণে কোন প্রয়োজনে মুমিন আল্লাহকে বাদ দিয়ে নেতাদের পিছনে দৌড়াবে কেন কি প্রয়োজন আছে বলেন কিসের প্রয়োজনে দৌড়াবে যারা বলেন আল্লাহু আকবার ইমানের হিসাব হলো এই দুনিয়ায় আল্লাহর অলিদার হিসাব হলো উম্মতে মুহাম্মদের হিসাব হলো মুমিনের হিসাব হলো কোরআনের আহ্বান হলো কালেমার দাবি হলো আল্লাহর রহমতের বাণী হলো আল্লাহ ছাড়া আর কাউরে মাইলো না জোরে বলেন ঠিক কিনা আজকের কোরআনের মাহফিল থেকে আমি দান্তহীন কণ্ঠে বলতে চাই এটা কোরআনের ঘোষণা এটা নবীর ঘোষণা এটা আল্লাহর ঘোষণা যারা আল্লাহকে ছাড়া আর কাউকে মানবে না ওই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন ডাকতেছে কি বলে শুনেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ আল্লাহ বলছে বান্দা তাআলাউ চলে আই কাউকে লাগবে না জোরে বলো আল্লাহু আকবার আমার রহমতের কালামের কাছে চলে আয় তোর জীবনে কাউকে লাগবে না মায়ের পেটের মধ্যে কাউরে লাগে না এই দুনিয়াতেও কারো লাগবে না কবরের পেটে কাউকে লাগবে না হাসরের ময়দানে কাউকে লাগবে না আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট আমি আল্লাহ তোর জীবনের জন্য যথেষ্ট জোরে বলেন ঠিক কিনা এজন্য কে দিন গেল না রাত এলো চিঠ হলো না কাঠ হলো আপা এলো না ভাবি এলো কে গেল আর কে এলো মুমিন এত কথা বোঝে না মুমিন হিসাব হলো জীবনের মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ কুরআন দিয়েছে আল্লাহ চোখ দিয়েছে আল্লাহ বাবা মা দিয়েছে আল্লাহ চোখে হবে আল্লাহর কাছে অতএব আমি আল্লাহ ছাড়া আল্লাহর বিধান ছাড়া কিছু মানবো না দুনিয়া সাদিকে ইজ্জত কে কে মানবো না আল্লাহ ছাড়া এজন্য কারণ আল্লাহর উপরে কেউ কোন বিচারে কোন বিবেচনায় কেউ নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ যা করেছে যা করে যা দিয়েছে এগুলো হলো রহমত জোরে বলেন ঠিক কিনা
আর এই দুনিয়ায় মানুষের বাচ্চা যা করে ওইটাই হলো গজব। ঠিক এটা বলে ঠিক কিনা? ঠিক। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাফ এন্ড ডাইরেক্ট এক্সেলেন্সি, এখানে সরকারি লোক যারা রয়েছেন, ওলামায়ে কেরাম যারা রয়েছেন, আই ওয়ান্ট টু ইউ প্লিজ পয়েন্ট টু বি নোটেড, কথাগুলো বুঝতে হবে আপনাকে। মানুষ যা করে, নেতারা যা করে, এগুলো রহমত নয়। যদি কোরআন বাদ দিয়ে কিছু করে, আল্লাহ বাদ দিয়ে কিছু করে, রাসূল বাদ দিয়ে করে, ওটা মানব জীবনের জন্য গজব। যারা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে বলি, বাংলাদেশের বঙ্গোপসাগর আছে, আছে না? জলোচ্ছ্বাস হয়ে মানুষ যাত না মারা যায়, সুন্দরবন বানাইছে কিনা? সুন্দরবনের গাছ কাটিয়ে সমস্ত গাছ চুরি করে বিক্রি করে তারা, আল্লাহর ফেরেশতা না মানুষেরা? তাহলে মানুষ যা করে ওইটা কি? আর আল্লাহ যা দিয়ে সেটা কি? আল্লাহ আকবার। সোনার আব্বা যান, বুড়িগঙ্গা নদী এই পানি দিয়ে সেটে, এটা রহমত না গজব? এই পানির মধ্যে ময়লা ফেলে, ডিজেল মেরে, পিশাব পায়খানা ফেলে এইটাকে নষ্ট করেছে মানুষ না আল্লাহর ফেরেশতা? তাহলে মানুষ যা করে তা কি গজব না রহমত? পানি যেটা দিয়েছে আল্লাহ, এটা কি রহমত না গজব? মানুষের বাচ্চা যেটা করে ওগুলো গজব, আর আল্লাহ যেটা দেয় সেটা তো রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, আজকে ওজন স্তর বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গ্রিন হাউসের গ্যাস বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে অক্সিজেন কমে যাচ্ছে, হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন অক্সাইড বেড়ে যাচ্ছে। এই দুনিয়ায় আণবিক পারমাণবিক রাসায়নিক অস্ত্র তৈরি করে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, পাকিস্তান পারমাণবিক অস্ত্রের অধিকার হয়েছে। এইগুলো মানুষ মারার জন্য, জোরে বলে ঠিক কিনা? মানুষ মারার এই সমস্ত অস্ত্রগুলো রহমত না গজব? আল্লাহ দিয়েছে অক্সিজেনের ভান্ডার, যাতে মানুষ সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারে, মানুষ যাতে দুনিয়ায় জান্নাতের সুখে থাকতে পারে। আর সেই গ্যাস ধ্বংস করে, অক্সিজেন ধ্বংস করে, পারমাণবিক অস্ত্র চুল্লি তৈরি করে এই টোটাল দুনিয়াকে বড় বড় দেশের বড় বড় নেতার বাচ্চারা ওই জাতিসংঘে বসে বসে মানুষ মারার মেশিন তৈরি করে, আর মানুষ মারার যন্ত্র তৈরি করে। আপনাদের কাছে আরো কাছে চলে আসি, বলুন, আমার বাংলাদেশে বিগত 40 বছর পর হয়ে গেছে, এই 40 বছরের ভেতরে এই বাংলাদেশে আমার আল্লাহ যত নিয়ামত সম্পদ দিয়েছিল এগুলো দিয়েছে আমার আল্লাহ রহমতের জন্য, জোরে বলেন ঠিক কিনা? কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম সমস্ত এলাকায় পাহাড় গুলো দিয়েছিল আমার আল্লাহ, যাতে মাটির ভারসাম্য ঠিক থাকে। এই পাহাড় দিয়েছে কে? আল্লাহ। এটা কার রহমত? পাহাড় কাটিয়ে সমান করে, পাহাড় কেটে সমান করে, পাহাড় ধ্বংস করে দিয়ে, লুটপাট করে, সরকারি জমি বিক্রি করে বিরাট বড় বড় নেতারা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হচ্ছে। এই পাহাড় কাটতেছে মানুষের বাচ্চা, জোরে বলে ঠিক কিনা? পাহাড় দিয়েছে আল্লাহ, এটা রহমত না গজব? মানুষ কেটে শেষ করে দিচ্ছে, এটা রহমত না গজব? আরে মানুষের বাচ্চা যা করে তাই এটা কি? আর আল্লাহ যা করেছে এটা কি? রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। থেকে 30-40 বছর আগে বাংলাদেশের মানুষ কখনো কেউ সুদ বুঝতো না, বুঝতো না সিনেমা বিশাল, বুঝতো না পরকীয়া প্রেম, বুঝতো না নারী ধর্ষণ, বুঝতো না অকাম কুকাম, বুঝতো না। আপনি বলেন সুদ, আমার আল্লাহ বলেছে বান্দা তুমি তোমার ভাইকে, তোমার প্রতিবেশীকে, তোমার সম্পদ থেকে তুমি সরাসরি তাকে দান করো, যাকাত দাও, জোরে বলো আল্লাহু আকবার। আইলে ওই যেটুকু দান করবা ওই দানের টাকাটার মালিক সে হয়ে যাবে, তোমার ভাই আর্থিকভাবে সচ্ছল হয়ে যাবে, তোমার পয়সায় কোনো কম পড়বে না। আমি আল্লাহ তোমাকে যাকাতের বিধান দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাকাতের বিধান দিলাম, এজন্য যাকাত আল্লাহ পাঠাইলো বিধান, এইটা হলো রহমত। জোরে বলেন ঠিক কিনা? যার দ্বারা বড় লোকের হক আদায় হয় আর গরিব মানুষের কল্যাণ হয়, কারণ সে দান করা হয় যাকাতের টাকা, সেটা তো একবার তাকে মালিক বানিয়ে দেওয়া হয়, ওটা রিটার্ন দেওয়া লাগে না। ধরে গঞ্জ সুবহানাল্লাহ। মানুষ বলল না গরিব মানুষের টাকা দেবো তো মামলা দেবো কেন, 10 টাকা দিয়ে 50 টাকা আদায় করবো, এটার নাম হলো সুদ। সুদ বানিয়েছে মানুষের বাচ্চা, জোরে বলে ঠিক কিনা? ঠিক কিনা?
মানুষের রক্ত মানুষ সেই রক্ত চুষা এই সুদের কারবার বানাইছে কিনা তার সুদ রহমত না গজব যাকাত রহমত না গজব তাহলে মানুষের বাচ্চাটা করে সেটা হলো গজব আর আল্লাহ যা নিয়ামত দিয়েছে সেটা হলো রহমত জোরে করে আল্লাহু আকবার সোনার আব্বাজান বাংলাদেশে যদি এক বছরে যাকাত কালেকশন করা যায় তাহলে 52,000 কোটি টাকা যাকাত কালেকশন সম্ভব মিনিমাম জোরে করে আল্লাহু আকবার তাহলে এদেশের গ্রামে গঞ্জে পাহাড়ে পর্বতে খালে বিলে রাস্তায় ঘাটে কোথাও যোগাযোগ ব্যবস্থা উন্নতি হইতে ব্রিজ বানাইতে আর টাকা লাগে না ঠিক কিনা আল্লাহ বলেছেন আমানত রক্ষা করা এইটা প্রতিটি মুমিনের উপরে ওয়াজিব ফরজ যেরকম সুবহানাল্লাহ আর আমানতের মাল লুটপাট করা এইটা হলো হারাম এটা হলো মারাত্মক জঘন্য অপরাধ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ শিখিয়েছে আমানত রক্ষা করতে হবে জোরে বলেন কে শিখেছে তাহলে আমানত রক্ষা করা এটা হলো রহমত জোরে বলেন এটা কি আর মানুষ আমানত তো রক্ষা করা দূরের কথা রাস্তার টাকা ব্রিজের টাকা কালভার্টের টাকা এমনকি ব্যাংকের টাকা পর্যন্ত লুটপাট করে চুরি করতেছে এইটা কি আল্লাহ যা বলে তা হলো রহমত আর মানুষের বাচ্চাটা করে এটা হলো গজব বলেন ঠিক কিনা আপনাকে বলি আল্লাহ বলেছে মদ খেও না মধু খাও জোরে বলেন কে বলেছে আমার আল্লাহ বলছেন ইয়েস عن الخمر والميسر قل فيهما إثم كبير আমার আল্লাহ বলছেন বান্দারে যদি তুমি আমার নিয়ামত চাও রহমত চাও খবরদার খবরদার মাদক দ্রব্যের ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয় বান্দার জীবনের জন্য বড় ক্ষতিকর ইসমুল কাবির এটা বড় ধরনের ক্ষতির কারণ বড় ধরনের গুনার কারণ খবরদার তোমরা জুয়া খেলো না আর মদ পান করো না জোরে বলেন কার ঘোষণা আল্লাহ জোরে বলেন বাংলাদেশ মুসলমানের দেশ এই দেশে আমার আল্লাহর কোরআন বলছে মাদক দ্রব্য বন্ধ করে দাও খবরদার তোমরা মদ চালায়ও না এটা হলো বড় পাপের কারণ গুনার কারণ এটা হলো গজবের কারণ এটা হলো সন্ত্রাসের কারণ এটা হলো বিপদের কারণ জোরে বলেন কার ঘোষণা তাহলে আল্লাহ যে হুকুমটা করলো এটা হলো রহমত এইটা মানলে বান্দা রহমত পাবে জোরে বলেন কি পাবো না বুঝে না শুনে মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদের দেশে কোরআনের উম্মতদের দেশে মদের লাইসেন্স দিয়া মদের আমদানি করি তাই যে সমস্ত নেতারা আর যে সমস্ত মানুষের বাচ্চাগুলো মদের লাইসেন্স দিয়া মদ আমদানি করে মদ রপ্তানি করে মদের দোকান খোলে মানুষকে মদ খাওয়ায় এই মানুষগুলো হলো গজবের নায়ক জোরে বলেন ঠিক কিনা সোনার আব্বা যান আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলল বান্দারে তোমাকে মা দিলাম তোমাকে মেয়ে দিলাম তোমাকে স্ত্রী দিলাম এগুলো সব আমার নিয়ামত জোরে বলেন কার নিয়ামত খবরদার এই মায়ের ইজ্জত বাজারে দেখায়ও না এই মায়ের ইজ্জত বাজারে বিক্রি করো না এই মায়ের ইজ্জতকে বাজারে বিক্রি করো না মাকে বেশ্যা হতে বাধ্য করো না মার ইজ্জত টাকায় 10 বার বিক্রি হবে বাজারে হাতে হাতে বদল হবে এইরকম কোন সিচুয়েশন তৈরি করো না কারণ আমার নবী বলেছে ইসলাম বলেছে কোরআন বলেছে মা হলো এই দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত আর একবার বলেন সুবহানাল্লাহ নবী বলছেন আর দুনিয়া ও কুল্লুহা মাতা ও খৈর মাতা এই দুনিয়া ইমরাতুন সালেহা ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় রহমত নিয়ামত হলো সব চরিত্রবান মা সতী মা যেই মায়ের গর্ভ থেকে জান্নাতি মানুষগুলো তৈরি হবে আর এই জান্নাতি মানুষগুলো ওই মায়ের পেটের বাচ্চা দিয়া জান্নাতটা ভর্তি করা হবে অতএব মায়ের ইজ্জত রক্ষা করো এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা হলো রহমত আর আমরা বেশ্যার লাইসেন্স দিয়া নাটক নবেল সিনেমা দেখাইয়া নাটক রচনা করিয়া সিনেমা তৈরি করিয়া নারী ধর্ষণের ট্রেনিং দেওয়াচ্ছি পরকীয়া প্রেমের ট্রেনিং দেখা দেওয়াচ্ছি এক ভাই আর এক ভাই আর একজনের মেয়ের পেছনে লাগতে হয় কেমন করে এক মেয়ে আর এক মেয়ের সঙ্গে প্রেম নিবেদন কেমনে করতে হয় গোপনে অবৈধ সম্পর্ক মেলামেশা কেমনে করতে হয় কেমন করে
নারী ধর্ষণ করতে হয়, স্ত্রী করতে হয়, ডাকাতি করতে হয়, অন্যের আদরের দুলালি মেয়েকে পকাইয়া পকাইয়া কায়দা কৌশল করিয়া চরিত্র হনন করতে হয়। এই সমস্ত গুলো নানান রকমের শক্তির মাধ্যমে, নানান রকমের সংস্কৃতি আমদানির মাধ্যমে মানুষের হইয়া আল্লাহর কোরআনের রহমতের বিধানকে হাইলাইট করিয়া এই দুনিয়ার মানুষের চরিত্র ধ্বংস করা হচ্ছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বেপর্দাগিরি এটা রহমত না গজব? আল্লাহ পর্দার বিধান দিয়া মায়ের সতীত্ব হেফাজত করেছেন, এটা রহমত জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা পর্দার বিধান তুলে দেওয়ার চেষ্টা করছি, আস্তে আস্তে গজব দিকে যাচ্ছি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধানের দিকে না আসবে, খোদার কসম রহমত কোনটা আর গজব কোনটা যখন না বুঝবে, ততক্ষণ পর্যন্ত কখনো গজব থেকে সে বাঁচতে পারবে না। এজন্যই আমি বলবো, এদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত সকল পুলিশ প্রশাসন, ডিসি, এসপি, এডিসি, কিউনো, সকলের জন্য আল্লাহর কোরআন অর্থ সহ প্রতিদিন কোরআন পড়া তাদের জন্য বাধ্যতামূলক করা দরকার, বলে ঠিক না? মসজিদের ইমাম সাহেব তো পড়েই, মসজিদের ইমাম সাহেব তো জেলা চালায় না, মসজিদের ইমাম সাহেব থানা চালায় না, মসজিদের ইমাম সাহেব রাষ্ট্র চালায় না, ইমাম সাহেব তো পড়েই পড়তে হবে, ডিসিকে পড়তে হবে, এসপিকে পড়তে হবে, প্রেসিডেন্টকে পড়তে হবে, প্রধানমন্ত্রীকে, বলবেন ঠিক কিনা? কারণ তাকে বুঝতে হবে গজব কোনটা, রহমত কোনটা, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলল, বান্দা রহমতের কালামের কাছে এসো, কোন বিধান দিয়ে আমার বান্দারা শান্তি পাবে এইটা আমি জানি, কারণ আমার বান্দাকে আমি তৈরি করেছি মায়ের পেটের মধ্যে, দুনিয়ার মধ্যে, সেখানে শরীরে। দেখুন, আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আমার একটা চারা উল্টিয়ে গিয়েছিল একবার, তে আমাকে বলল, আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব যদি এই আমার আঙুলের চারাগুলো না থাকে তাইলে কি হবে? ডাক্তার সাহেব বলল, সর্বনাশ, মহান আল্লাহর এটা বড় নিয়ামত, এটা রহমত। যদি আঙুলের মাথায় এই চারাটা যদি না থাকতো তাইলে আপনি শক্ত কোনো জিনিস ধরতে পারতেন না, আপনার পায়ের আঙুলের মাথায় যদি শক্ত চারাটা না থাকতো কোনদিন আপনি শক্ত মাটিতে, নরম মাটিতে হাঁটতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়া ব্যালেন্স করেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআনের রহমতের বেষ্টনীতে মানব জাতি এই সাবজেক্টের উপর আলোচনা করতে গিয়া আজকে দলমত নির্বিশেষে বাংলার তৌহিদ জনতা, আজকে বস্তুগুলার তৌহিদ জনতা, আল্লাহর কোরআনের রহমতের বাণী শোনার পরে এটা আমাদের দাবি, খারাপ লাগতেছে আপনাদের? খুব খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, ও আমার নবী, যে সিচুয়েশনই আসুক না কেন আমি রহমতের বাণী প্রচারের জন্য সকল বিপদ মুসিবতকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার অন্তর, তোমার শরীর, তোমার মন মজবুত করে দিলাম, দুনিয়ার কোন শক্তিকে তুমি পরোয়া করো না, তোমার দাওয়াতের কাজ তুমি করে যাও, জোরে বলো সুবহানাল্লাহ। তোমার নামে গান গাইয়া
চাই মাঝি পাড়ুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, তোমার নামে গান গাহিয়া জানি মাঝি পাড়ুরায়া নদী ওই চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা محمد رسول الله اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد شرف بجلال এই দুনিয়ায় সবচাইতে বড় রহমতের নাম হলো কোরআন। জোরে বলেন সবচাইতে বড় রহমতের নাম কি? এজন্য এই কোরআনের প্রতিটি বিধান হলো রহমত, যেটা দিয়ে গজব বন্ধ করা যায়। বলেন ঠিক কিনা? আমার নবী নবুয়াতের পূর্বে 40টি বছর দেখলো গজবের জাতি গজবে পড়ে গেছে, জাহেলিয়াত প্রতিষ্ঠা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নবুয়তের জিন্দেগীর পূর্বে আমার নবী দেখলো আরবের ইহুদিরা সুদের ব্যবসা করিয়া সুদ দ্বারা গজব তৈরি করেছে, টোটাল জাতিকে ওরা ধ্বংস করতেছে। খ্রিস্টানেরা মদের কারবার করে জাতিকে মদ খাওয়ায় মাতাল বানিয়ে মানুষের সুস্থ বিবেচনা শক্তি ধ্বংস করে দিয়েছে। আর ইহুদি মুশরিকেরা নারীকে ধর্ষণের ব্যবস্থা করে, নারী দিয়া ব্যবসা করে, নারীকে ধর্ষণের জন্য বিশ্বাসখানা খুলে নারীকে নারীকে উলম্ব করে নারীর শরীরের সমস্ত প্রদর্শনী করাইয়ে জাতির মধ্যে চরিত্রহীনতার পাল্লা শুরু হয়েছে। লম্পট লুটেরার গোষ্ঠীরা টোটাল জাতিকে জাহেলিয়াতের সমাজে রূপান্তরিত করেছে। এই গজব থেকে জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় রহমতের সবচাইতে বড় রহমতের ভাণ্ডার আমার নবীকে দিয়ে পাঠাইলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য গজবকে উৎখাতের জন্য আমি আমার রহমতুল লিল আলামিনকে দিয়া আমার শ্রেষ্ঠতম রহমত পাঠাইলাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ, কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলেন রব্বুল আলামিনকে গজবকে উৎখাত করতে পারে কে? যেহেতু রব তিনি, মেশিন পত্র কোনটা কোন পার্টস কোন জায়গায় লাগাইলে, কোন আইন কিভাবে পরিবর্তন করলে, কোন জিনিস কোথায় পরিবর্তন হইলে ফলাফল কি হবে, এটা জানে রব। জোরে বলেন ঠিক কিনা? সূর্যকে কত কিলোমিটার দূরে সেটিং করলে পৃথিবীর মানুষ সুন্দর আলো পাবে, এই হিসাব করে সূর্য সেটিং করেছে কে? চন্দ্রকে কত কিলোমিটার দূরে সেটিং করলে সুন্দর জ্যোৎস্না উপভোগ করা যাবে, এই চন্দ্রটাকে সুন্দর করে সেট করেছে কে? মায়ের পেটের মধ্যে বাচ্চা কয়দিন কয় রাত্র রাখলে পরে সুন্দরভাবে বাচ্চাটা প্রসব হবে, দুনিয়ায় আসবে সুস্থ বাচ্চা, এই হিসাব নিকাশ করে কে? চোখটাকে কত দূরত্ব বজায় রেখে সুন্দর করে কিভাবে সেট করলে বান্দা ভালো দেখতে পাবে, এই সিস্টেম গুলো মাপজোক করে হিসাব করে সেটিং দিয়েছে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী 40 বছর ধরে দেখলেন টোটাল আরবের সমাজটা গজবে পড়ে গেছে। জোরে বলেন কিসে পড়ে গেছে? এবার গজবে কেমনে পড়লো একটুখানি উদাহরণ নেন, খুব খেয়াল করেন বাজার, খুব বাস্তব উদাহরণ, বাস্তব ওয়াজ, বাস্তব তাফসীর, বাইরে যাওয়া লাগবে না, এখানে বসেই চিন্তা করলে বুঝতে পারবেন এই দেশের ভিতরে গজব কারা, গজবের কারণ কারা, আর গজবের নায়ক কারা, গজব সৃষ্টি করে কারা, আর রহমতকে দূরে ঠেলে দিচ্ছে কারা, আর রহমতকে জাতির সামনে রহমত খুলে দরজা খুলে দিচ্ছে কারা, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আর একবার বলেন সুবহানাল্লাহ, আমার নবী নবুয়াতের এই পূর্বে কোরআন নাজিলের পূর্বে 40 বছর আরবের সমাজে বসবাস করেছেন। জোরে বলেন কয় বছর? 40 বছর ধরে আমার নবী কে আরবের লোকেরা দেখলো। জোরে বলেন দেখে নাই?
আমার নবীর চলা কেমন, ওঠা কেমন, বসা কেমন, খাওয়া কেমন, দাওয়া কেমন, কাস্টমস কেমন, ট্রেডিশন কেমন, অ্যাক্টিভিটিস কেমন, লেনদেন কেমন, নবীর আচার ব্যবহার কেমন, নবীর আমানতদারিতা কেমন, নবীর সংসার করে কেমনে, বিবির সঙ্গে সম্পর্ক কেমন, বাচ্চাদের সঙ্গে সম্পর্ক কেমন, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন, ব্যবসা বাণিজ্য লেনদেনের হিসাব নিকাশ কেমন, নবীর চেহারা কেমন, বাবাকে মাকে বংশ কি, আত্মীয় স্বজন কেমন, নবীর ঘুমাই কেমন, রাস্তা দিয়ে হাঁটে কেমনে, নবীর বক্তৃতা কেমন, নবীর বিচার ফয়সালা কেমন, সমস্ত কিছু 40 বছর ধরে আরবের কাফেররা ওই জাহেলরা দেখেছে, যারা বলেন দেখে নাই 40 বছর ধরে তারাই সার্টিফিকেট দিয়েছে। এই সমাজের মধ্যে যদি একজন ভালো মানুষ থাকে সে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সমাজের মধ্যে যদি একজন সত্যবাদী মানুষ থাকে তাহলে সে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সমাজের মধ্যে যদি একজন ন্যায় বিচারক থাকে সে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সত্যবাদী হিসাবে, আমানতদার হিসাবে, ন্যায় পরায়ণতা হিসাবে নবী সার্টিফিকেট ফেরত দেন কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, সার্টিফিকেটটা কারা দিল? ওই সমাজে ইহুদি যারা, খ্রিস্টান যারা, মুশরিক যারা, তারা কিন্তু মুসলমান না, কিন্তু টোটাল জাতিকে গজবে ফেললো, জাহিলিয়াতের মধ্যে ফেললো কেমনে, গজবের মধ্যে ফেলে দিল কেমনে, লক্ষ্য করেন। ওই সমাজের ভিতরে টোটাল যে 42 জন নেতা ছিল, জাতীয় নেতা 3 জন, মহিলা নেত্রী 3 জন, 37টি গোত্রের 37 জন গোত্র প্রধান যারা ছিল, এই টোটাল মিলিয়া 42 জন নেতা নেত্রী মিলিয়া টোটাল আরবকে নিয়ন্ত্রণ করত তারা ধরে কর নজরুল্লাহ। ওরা ছিল জাতির মাতা, ওরাই মঞ্চে উঠে বানিয়ে বানিয়ে দিত বক্তৃতা, ওরা যা বলতো সবাই শুনতো তাদের কথা, ধরে কর নজরুল্লাহ। 40 বছর ধরে আমার নবীকে ওরা দেখেছে, জোরে বলেন নবীকে কি করেছে, দেখার পরে তারা সম্মান করত, যেহেতু নবী সত্যবাদী, যেহেতু নবী আমানতদার, যেহেতু নবী ন্যায় বিচারক। এজন্যই এক নেতা কখনো আর এক নেতার কাছে টাকা পয়সা জমা রাখতো না, রাখতো আমার নবীর কাছে, কারণ দুই নেতারা নেতাদেরকে চেনে, কারণ জানে ও চোর এও চোর, চোরে কখনো চোরের বিশ্বাস করে না, এক সুরাই আর এক সুরাইয়ের বিশ্বাস করেনি, এই জন্য এক সুরাই কখনো আর এক সুরার কাছে তার মাল রাখে না। এই জন্য তারা নবীর কাছে মাল রাখতো, যে নিজের বইয়ের টাকা, ব্যাংকের টাকা, বইয়ের গয়না গাটি, জমির দলিল আমানত রাখতো কার কাছে, এক বেটা আর এক বেটার কাছে রাখতো না, কারণ জানে যদি রাত্রি আর কি টাকা, সকালবেলা হয়ে যাবে ভাতা, 10 বছরও যাবে না সে টাকার আর দেখা। এই জন্য নবীর কাছে তারা আমানত রাখতো, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আব্বা খেয়াল করেন, আমার নবীকে ওরা 40 বছর ধরে দেখলো। ইহুদিরা করতো সুদের ব্যবসা, সুদ গজব না হমদ, সুদের ব্যবসাটা এমন ভাবে করতো, ইহুদি নেতাদের হিসাব ছিল এই, ব্যবসা আমাদের, রাজত্ব আমাদের, ক্ষমতা আমাদের, অতএব প্রতিটি বাড়িতে বাড়িতে সুদের ব্যবসা আমাদের চলবে, বাড়ি আসে যত, হিসাবের খাতা থাকবে তত। যদি কোন বাড়ির লোকে স্বাধীনভাবে ব্যবসা করতে যায়, নিজে কোনো লোক হতে যায়, অসম্ভব, তাকে এমন বিপদে ফেলে দেওয়া হবে যাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সাথে সে নিঃস্ব হয়ে যায়, ওই নেতাদের কাছ থেকে সুদের উপরে টাকা নিতে সে বাধ্য হয়। এটা দ্বারা উপকার হতো দুইটা, জোরে বলেন কয়টা, গজবের হিসাব দেখেন, গজব কারে কয়, খারাপ লাগছে, ভালো করে হিসাব নিয়ে নেন, গজব কারে কয় আর রহমত কারে কয়। সুদের উপরে টাকা খাটানোর পরে উপকার হইতো দুইটা, একটা হলো সুদের টাকা দেওয়ার কারণে লাভ তারা পেয়ে যেত চক্রবৃদ্ধি হারে, যেরকম ঠিক কিনা, অপরদিকে প্রতিটি জাতির নাগরিক এবং প্রতিটি বাড়ির যারা অভিভাবক তারা যখন ঋণী হয়ে যেত ওই নেতাদের কাছে, ঋণগ্রস্ত ব্যক্তি কখনো ঋণদাতাদের উপরে কথা বলতে পারে না। এইভাবে টোটাল জাতিকে গোলাম বানিয়ে রেখেছিল তারা। আপনি যদি কারো কাছ থেকে 2 লাখ ধার নেন, কখনোই তার সামনে মাথা তুলে আপনি কথা বলতে পারবেন না। এইভাবে তারা এক ঢিলে 2 পাখি মারত, অর্থনৈতিক ভাবে তারা গজব সৃষ্টি করলো টোটাল জাতির উপরে, টোটাল জাতিকে তারা গোলাম বানিয়ে ফেললো। সুদের টাকা না দিতে পারলে বউ উঠাই নিয়ে যাবে, মেয়ে উঠাই নিয়ে যাবে, টাকা সত্যি হবে, তারপর বউ ফেরত নিয়ে যাবে, এইভাবে অত্যাচার করত মানুষের উপরে, এটা ছিল গজব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল সুদে হলো একটি মহা গজব, এই সুদকে উৎখাত করে দাও গো নবী। কুরআনের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করলো সুদ খেও না। উনি আমাদের দেশেও আজ থেকে 30 বছর আগে সমাজে একজন সুদখোর থাকলে তার বাড়িতে কোনো কেউ মেয়ে বিয়ে দিত না,
জোরে বলেন ঠিক না? ঠিক। কিন্তু আমারও দেশ এখন সুদের উপরে নবল ফেরাইস হয়ে গেছে। ঠিক। কি ফেরাইস পাইছে? তার মানে গজবের উপরে নবল ফেরাইস পাইছে। ঠিক। গজব আপনি ভাবেন না যে ভাবে কে? সুদের সবচাইতে ছোট্ট গুনার নাম হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। এজন্য আমার নবীর হাতে ধরা কালা পড়তো, ওরা জীবন দিত, কিন্তু ইহুদিদের সুদের ব্যবসায় তারা জড়িত হতো না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা গজব সৃষ্টি করলো মদের কারবার দিয়া। জোরে বলেন কিসের কারবার দিয়া? দুইটা কাজ হইতো তারা মদ, চার প্রকারের মদ তারা সাপ্লাই করতো। জোরে বলেন কয় প্রকার? চার প্রকারের মদ। একটা হলো দুব্বা, একটা হলো নাকি, একটা হলো হান্তামা, আর একটা হলো খাদার। খাদরা উন মানে গাছের সবুজ পাতা। গাছের পাতা দিয়ে তারা মাদক দ্রব্য তৈরি করতো। আমাদের দেশে করে কি করে না? এটার নাম কি? যে খাই সেই হয় রাজা নাকি? আর একটা গাছের রস থেকে তৈরি করা হতো, এটার নাম কি? হ্যাঁ, যেটা তৈরি হয় বাড়ি বাড়ি নাকি? আর একটা হলো ফলের রস থেকে তৈরি করা হতো, এটার নাম কি? আর একটা হলো খাদ্য পচাইয়া তৈরি করা হতো। এটার দ্বারা কি হতো? মদ সাপ্লাই করে বিক্রি করে মাদক দ্রব্য খাওয়াইয়া লাভ হইতো দুই রকমের। একটা হলো টোটাল জাতিকে যখন মাদক দ্রব্য খাওয়াইতো, সুস্থ বিবেক সম্পন্ন কোন মানুষ যদি সমাজে না থাকে, মাতালের তো আর ভিতাহীন জ্ঞান থাকে না, ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না। মাতাল যারা নিজের পরনের পোশাকটাও ঠিক রাখতে পারে না, তারা কে দুনিয়ায় কে চুরি করলো, ডাকাতি করলো, হিসাব নেওয়ার তো টাইম নাই। কে মিথ্যাচার করলো, বানোয়াটি কথা বললো, এটা বিবেচনা করার তাদের শক্তি আর থাকবে না। নেতারা বললো মদ খায়া জাতিকে মাতাল বানাও, তাতে আমাদের ক্ষমতার দাপটটা ঠিক থাকবে, কারণ আমরা কি করি এইটা হিসাব করার ক্ষমতা মাতালের থাকবে না। পক্ষান্তরে একদিকে মদ বিক্রি করে টাকা ইনকাম করবো, অপরদিকে জাতিকে অন্ধ করে রাখবো, মানসিক শক্তি তাদের বিকাশ হবে না। আর একবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে খ্রিস্টানরা গজব সৃষ্টি করে টোটাল জাতিকে ধ্বংস করছিল এইভাবে। সুনার পাদাল, আমাদের দেশে সুদের লাইসেন্স আছে কি নাই? আছে। আমাদের দেশে মদের লাইসেন্স আছে কি নাই? আছে। শুধু আছে না গো আব্বা জান, আপনি আশ্চর্য হবেন, গত জানুয়ারি মাসে বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থা রিপোর্ট তৈরি করেছিল, প্রত্যেক বছরে 35,000 মানুষ বাংলাদেশে মাদক দ্রব্য